আসসালামু আলাইকুম শুরুতেই আমার বাংলাদেশের সকল ছাত্রছাত্রী ভাই এবং সাধারণ মানুষের কাছে অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কেননা আজকে আপনাদের কারণেই কিন্তু আমরা বাক স্বাধীনতা পেয়েছি এবং আমরা গলা উঁচু করে কথা বলতে পারি এবং আমরা যেখানেই কিন্তু এখন অন্যায় দেখব সেখানে কিন্তু আমরা প্রতিবাদ করা শিখে গেছি আমরা কিন্তু কথা এখন বলতে পারব তার সাথে অভিনন্দন জানাচ্ছি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস আপনাকে প্রধান উপদেষ্টা দেখতে পেরে আমরা অনেক আনন্দিত এবং আপনাকে অনেক সাধুবাদ জানাচ্ছি আজকে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এক ভাই আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি কোন দল করেন আমি আপনাকে বলবো এখন কোনো দল বা পক্ষ বা বিপক্ষ নিয়ে কথা বলার সময় না আপনারা বিগত দিনগুলো দেখে আসছেন বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন আপনারা কিন্তু দুই দলই দেখে আসছেন তারা কিন্তু সবাই নিজেদের প্রয়োজনে আপনাদেরকে আমাদেরকে ইউজ করেছেন আজকে বাস্তব থেকে প্রমাণ নিয়েছেন বাস্তব থেকে আপনারা দেখেন এই যে শেখ হাসিনা চলে গেলেন তার যে কর্মীগুলো আছে তাদের কি অবস্থা হতে পারে তিনি কি একবারও চিন্তা করেছেন সেম একই ক্ষেত্রে বিএমপি যখন চলে গেলেন তার কর্মীদের কী অবস্থা হতে পারে এই যে আজকে আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা শেখ হাসিনা চলে গেলেন তার যে কর্মীগুলো আছে। এই যে তারা এখন কেউ জেলে তাদের নামে অনেক মামলা হবে জেলে চলে যাবে এবং কারো যাবজ্জীবন হবে অনেক ধরনের মামলা হবে এবং এই যে তাদেরকে অনেকে মেরেও ফেলা হয়েছে অনেক অত্যাচার করছে এই যে এই যে আপনারা নিজেরা দেখছেন যে চলে গেলেন একা তাদের কর্মীদের কি অবস্থা হতে পারে এটা কিন্তু শেখ হাসিনা একবারও চিন্তা করে নাই সে শুধু নিজের চিন্তা করেছেন হ্যাঁ কর্মীদের কথা কিন্তু চিন্তা করে তাহলে আমাদের এরকম রাজনীতি করে লাভ কি যারা কি না নিজের কথা চিন্তা করে এবং কর্মীদের কথা চিন্তা করে না আমাদের তো এরকম রাজনীতি দরকার নেই সেম ক্ষেত্রে কিন্তু বিএনপি করেছেন একই হ্যাঁ শুধু নিজের কথা চিন্তা করেছেন তাদের কর্মীদের কথা কিন্তু চিন্তা করে না এই যে সতেরো বছর বিএনপির অনেক অসংখ্য মানুষ এই যে সতেরো বছর জেলে ছিলেন কিন্তু বিএনপির অনেক কর্মরত যারা ছিলেন আপনি দেখেন বিএনপির কর্মীরা বিএনপির তারেক কিন্তু কোথায় ছিলেন আর কর্মীরা কোথায় ছিলেন কর্মীরা ছিলেন জেলে আর আর তারেক কিন্তু ছিলেন হলো একদম রাজত্ব করতেছিলেন সোজা কথা ঠিক আছে তাহলে নেতারা কার কথা চিন্তা করছেন কর্মীদের কোন কোথায় চিন্তা করা নেই কিন্তু আপনারা কিন্তু সবাই এগুলো জানেন সবাই এটা দেখছেন অতএব আমরা এখন থেকে কোনো দল না আমরা এখন থেকে দেশের জন্য কাজ করব সেই ক্ষেত্রে আমি আমার ছাত্রদের যেহেতু আমি ছাত্রদের কারণে কিন্তু বাক স্বাধীনতা পেয়েছি এবং তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। হাত জোর করে অনুরোধ করব। আপনারা কোনো প্রবলনে পারা দিবেন না আপনাদেরকে অনেক ধরনের অনেক রাজনৈতিক দল আপনাদেরকে প্রবলন দেখাবে বাড়ি গাড়ি নারী টাকার পাহাড় বানিয়ে দিবে আপনাদেরকে আপনারা কোনো রাজনৈতিক দলে প্রবলনে পারা দিবেন না আপনারা যেহেতু সম্মান অর্জন করেছেন আশা করি আপনারা এই সম্মানটা ধরে রাখবেন আজকে আপনারা যদি এই প্রবলনে পারা দেন তাহলে কিন্তু দেশের সব সর্বস্তরের মানুষ আপনার দিকে আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের জন্য কিন্তু আজকে আমরা এই অবস্থানটা করতে পারছি শুধু আপনাদের জন্য অতএব আমরা চাব আপনারা ছাত্র ভাইরা এবং বোনেরা আপনারা কোনো প্রবলনে পাড়া দেবেন না এবং তার সাথে আমি মোহাম্মদ ডক্টর ইউনুসকে আপনাকেও বিনীতভাবে অনুরোধ করব। আপনিও এমন একটা সরকার গঠন করুন যার মধ্যে কি না কোনো ধরনের লোভ লালসা থাকবে না এবং দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না এবং দেশে কোনো অর্থ পাচার হবে না আমরা এটাই আশা করব আমাদের দেশের মানুষ সবাই এটাই আশা করে এবং আমি ছোট্ট একটা আর একটু কথা বলি সেটা হলো আপনি যখন সরকার গঠন করবেন নতুন সরকার যখন গঠন হবে আপনার দেশের সাধারণ জনগণ এবং ছাত্রদের কাছ থেকে তাদের কথা নিন তারা কি বলতে চায় তারা কোন সরকারটা চায় এবং সুষ্ঠু নির্বাচন দিন সুষ্ঠু নির্বাচনে যে সরকার আসে আমরা তাকেই মেনে নিব এবং সেই সরকারের অবশ্যই আপনার লোভ লালসা থাকতে পারবে না জনগণের সেবা মূলক। আগে প্রাধান্য দেবে এবং জনগণের জনগণকেই আগে প্রাধান্য দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম